আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিও টপিক সেটা হলো শেষ 7 দিনে গুচ্ছ ভর্তি প্রস্তুতি বা শেষ 7 দিনে রিভিশন প্ল্যানটা কেমন হলে তুমি গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমার স্বপ্নগুলো পূরণ করবা, তোমার বাবা মার মুখে হাসি ফুটাতে পারবা, এই সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা দিয়ে দিব। একটা কথা সবসময় মনে রাখবা, শেষ ভালো যার সব ভালো তার, অর্থাৎ শেষ সময়টা তুমি যদি প্রপারলি কাজে লাগাইতে পারো তাহলে তুমি কিন্তু ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আর শেষ সময়ের এই দিনগুলো যদি তুমি প্রপারলি কাজে না লাগাইয়ে তুমি যদি অযথা সময় নষ্ট করো, আলটিমেটলি গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি কোনো কারণে তোমার খারাপ হয়ে যায় তোমার স্বপ্নটা কিন্তু আর পূরণ হবে না। এর জন্য শেষ 7 দিনে কোন কোন জিনিসগুলো অবশ্যই করণীয় আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যেটা আলোচনা করব, শেষ 7 দিনের ভিতরে প্রথম এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে রিভিশনের দিকে মুভ করতে হবে। অর্থাৎ এতদিন যা কিছু পড়ছো সেগুলা কীভাবে তুমি পরীক্ষা হল পর্যন্ত মনে রাখতে পারো সেটার প্রতি এখন তোমাকে জোর দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবা, তুমি অনেক কিছু জানো, তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, কিন্তু পরীক্ষা হলে যে তুমি যদি সেই জ্ঞানটা বা তুমি যতটুকু জানো ততটুকু তুমি যদি আউটপুটটা দিয়ে না আসতে পারো আলটিমেটলি তোমার রেজাল্ট কিন্তু ভালো আসবে না। এই জন্য এখন তোমাকে যেটা করতে হবে, তুমি এতদিন যা কিছু শিখছো, যা কিছু ফর্মুলা মুখস্থ করছো সেগুলো এখন প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে বা সেগুলো মনে রাখার জন্য এখন জোর দিতে হবে। এতদিন তুমি অনেক কিছু শিখছো বাট সেটা তোমাকে পারমানেন্টলি মনে রাখার জন্য এখন তোমাকে যেটা করতে হবে, তুমি এতদিন যে ফর্মুলাগুলো শিখছো সেই ফর্মুলাগুলো তোমাকে এখন মুখস্থ করতে হবে বা তুমি মুখস্থ যে বিষয়গুলো তুমি পড়ছো সেগুলো এখন বেশি বেশি রিভিশন দিতে হবে। যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা বায়োলজি অনেক কিছু পড়ো, বাট এই বায়োলজি জিনিসটা এখন তোমাকে অবশ্যই বেশি বেশি মুখস্থ করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি তুমি মুখস্থ না করো পরীক্ষা হলে কিন্তু অপশন দেখে তুমি কনফিউশনের ভিতর পড়ে যেতে পারো। বাট তোমার রিভিশনটা যদি ভালো থাকে তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি সঠিক ওয়েতে কিন্তু অ্যান্সার করতে পারবা। এই জন্য এখন তোমাকে যে জিনিসগুলো তুমি ফর্মুলাগুলো মুখস্থ করছো বা যেগুলো তুমি বারবার ভুলে যেতে পারো সেগুলো এখন তোমাকে বেশি বেশি অবশ্যই রিভিশন দিতে হবে বা পড়তে হবে। তো এখন তোমাকে যেটা অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হলো তো গুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়তে হবে। এতদিন অনেকে অনেক কিছুই পড়ছো, অনেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করছো, জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক সলভ করছো, যে যাই করো না কেন শেষ মুহূর্তে এসে তোমাকে অবশ্যই এখন গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন গুচ্ছ প্রশ্ন ব্যাংকটাই কেন পড়বো, অন্য অন্যগুলো কেন পড়বো না, বা অন্য অন্যগুলো পড়লে কী সমস্যা? প্রথম কথা হলো তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষা দিচ্ছ কি, তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ গুচ্ছ পরীক্ষা। তো গুচ্ছ যেহেতু পরীক্ষা দিচ্ছ তো গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো তুমি যতক্ষণ সলভ করবা তোমার জন্য সেটা বেশি ইফেক্টিভ হবে। এই জন্য এখন তোমাকে যেটা করতে হবে, তোমার গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা টোটালি এখন জাস্ট সলভ করতে হবে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা বাদ দাও, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হয়। এই জন্য গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়তে যেই প্যাটার্নের প্রশ্ন আসে সেটা তোমাকে এখন বেশি বেশি সলভ করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন ব্যাংকটা কেন সলভ করবো, কারণ পরীক্ষা হলে তুমি যেহেতু যাচ্ছ আগের থেকে প্রশ্নের ধারণাটা আমাদের যদি ক্লিয়ার হয় পরীক্ষা হলে যে প্রশ্নগুলো দ্রুত সলভ করতে পারবা বা প্রশ্নগুলো তোমার কাছে কিন্তু কমন লাগবে বা টাইপগুলো তোমার কমন লাগবে, এই জন্য অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। আর একটা আমার প্রশ্ন অনেকের মনে প্রায় চলে আসে যে আমি যে প্রশ্ন ব্যাংকটা পড়বো এখান থেকে কি আমি প্রশ্ন কমন পাবো? হয়তো বা হুবহু প্রশ্ন খুবই কম পাবা, বাট যে টাইপগুলো থাকবে সেই টাইপগুলো কিন্তু রিপিট হবে, যেই প্রশ্নগুলো থাকবে সেই মানগুলো ভিন্ন ভিন্ন দেওয়া থাকবে। সো এটাই যদি তোমার কাছে কমন আসে তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু 100% এনাফ। এই জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, প্রশ্ন ব্যাংকের যে টাইপগুলো আছে টাইপগুলো সলভ করবা, যে শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো একটু বেশি বেশি শিখবা। কেন শর্টকাটগুলো বেশি বেশি শিখবা? কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু ম্যাথ আছে নর্মাল নিয়মে করতে গেলে অনেক বেশি সময় লাগে, বাট তুমি যদি শর্টকাটটা ভালো করে শিখে রাখতে পারো তাহলে কম সময়ে অ্যান্সার করতে পারবা। এই শর্টকাটগুলো করার জন্য অবশ্যই হাতে ক্যালকুলেশনটাও শিখতে হবে, কারণ অনেকে দেখা যায় হাতে ক্যালকুলেশন ভালো না পাওয়ার কারণে পরীক্ষা হলে প্রশ্ন কমন পাওয়ার পরেও সলভ করতে পারে না। এর জন্য অবশ্যই হাতে ক্যালকুলেশনের কিছু বেসিক জিনিস আছে সেটা তোমাকে শিখতে হবে, যেমন কীভাবে ভগ্নাংশের ভাগ করতে হয়, ভগ্নাংশের গুণ করতে হয়, বা কীভাবে দশমিকের বিভিন্ন ধরনের যোগ বিয়োগগুলো করতে হয়, গুণ ভাগ করতে হয়, এই জিনিসগুলোর বেসিক নিয়মগুলো বা বিভিন্ন ধরনের রুট ওভারের মান, কথা কথা একটা রুট ওভার দেওয়া থাকলো, এরকম একটা রুট ওভার দেওয়া থাকলো 2943, এর মানটা কত হবে, এটা কীভাবে তুমি হাতে ক্যালকুলেশন করে বের করতে হয়, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি আমাদের একটা প্লেলিস্টে দেওয়া আছে যে কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়। সো হাতে ক্যালকুলেশনের ওই ভিডিওগুলো দেখলে আশা করি যে কোনো ধরনের তোমার যদি প্রশ্ন আসে এই টাইপের বা এর থেকে কঠিন তুমি সব সলভ করতে পারবে। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যেটা আছে সেখান থেকে হাতে ক্যালকুলেশনের বেসিক জিনিসগুলো অবশ্যই অবশ্যই এখন শিখে নিবা। প্রপার একটা তোমাকে এখন সাজেশন ফলো করতে হবে। এখন তুমি সাজেশন কোন সাজেশন ফলো করবা? আমি কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আগামীকাল থেকে আমি চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বাংলা ইংলিশ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাজেশনের
ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করা শুরু করব। সো সেই ভিডিওগুলো থেকে যে সাজেশনগুলো দিব বা যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো দিব, আমরা খুব অল্প অল্প টাইপ দিব। সেই অল্প অল্প টাইপগুলো অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংক থেকে সেই টাইপগুলোর যে ফর্মুলাগুলো আছে সেগুলো শিখে নিবা। এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি বেশি পড়তে হবে। এখন তুমি যদি গদবাদা সব পড়তে যাও, আলটিমেটলি পড়াশোনা এই অল্প সময়ের ভিতরে কিন্তু কমপ্লিট করতে পারবে না। এই জন্য আমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো এখন বেছে বেছে পড়তে হবে এবং আমরা চেষ্টা করবো ওই সাজেশনের মাধ্যমে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এই ভিডিও দেওয়ার মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো তোমাদের আমরা কাজে লাগাবো, যাতে তোমরা অল্প পড়াশোনা করেও পরীক্ষা হলে কমন পেতে পারো। তো আশা করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা তোমরা যদি ফলো করতে পারো, তাহলে এই সাজেশনগুলো তোমরা আলটিমেটলি পেয়ে যাবা। এখন অবশ্যই রিভিশন দিবা, বিশেষ করে যে টাইপগুলো আছে সেগুলো বেশি বেশি রিভিশন দিবা, বিশেষ করে কোনগুলো যেই তোমার এই প্রত্যেকটা টাইপের এক দুইটা করে প্রশ্নগুলো সলভ করবা। কারণ টাইপগুলো তুমি শিখতেছো বাট প্রশ্নগুলো যদি এক দুইটা না দেখো সব প্রশ্ন দেখতে যাবা না। কারণ দেখবা যে একটা টাইপের হয়তো বা 10-12 প্রশ্ন আছে, সব কিন্তু সলভ করার সময় নেই। তুমি সেখান থেকে এক দুইটা করে প্রশ্ন সলভ করবো, তাহলে ওই টাইপটার প্রয়োগটা যদি তখন তুমি করবা তখন ওটা মাথায় বেশি থাকবে। বা তুমি শুধু টাইপ দেখতেছো বাট সেটা অ্যাপ্লিকেশনটা যদি না দেখো পরীক্ষা হলে যে ওই জিনিসটা কিন্তু প্রপারলি কাজে লাগাতে পারবে না। এই জন্য অবশ্যই একটা করে টাইপ সলভ করবো, তার এক দুইটা করে প্রশ্ন সলভ করবো, সব এখন কিন্তু সলভ করতে পারবো না। কারণ প্রশ্ন ব্যাংকের সব সলভ করতে গেলে ওই সময়টা তুমি যথেষ্ট সময় পাবা না। হয়তোবা দেখবা যে তুমি ফিজিক্স করতে যে ম্যাথ করার সময় পাচ্ছ না। এই জন্য অল্প সময় যেহেতু সময় মাত্র 7 দিন, এই 7 দিনে তুমি প্রপারভাবে পড়াশোনা করতে হবে, যাতে পড়াশোনাটা তোমার প্রপারলি আউটপুটটা তুমি দিতে পারো। অবশ্যই এখন বেশি বেশি এক্সাম দিবা, শেষ মুহূর্তে চেষ্টা করবা যে এক্সামটা কেন দিবা। কারণ এক্সাম দিলে হয় কি, পরীক্ষা হলে যে কৌশলটা বা পরীক্ষা হলে কীভাবে দ্রুত সলভ করতে হয় এই জিনিসগুলো রপ্ত হয়। তো তুমি এখন বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা। এখন অনেকের সমস্যা হয় যে নিজে তুমি চাইলে তুমি বাসায় মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো, আর বাসায় যদি মডেল টেস্ট পরীক্ষা না দিতে পারো বা সেরকম যদি তোমার কাছে এলিমেন্ট না থাকে, চাইলে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবগুলোর জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। সো তুমি যদি বিজ্ঞানের এক্সাম ব্যাচে ভর্তি হও তুমি বিজ্ঞানের পরীক্ষাগুলো দিতে পারবা, তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও তাহলে মানবিক এক্সাম ব্যাচে ভর্তি হবা, তুমি যদি বাণিজ্যের স্টুডেন্ট হও তাহলে শেষ মুহূর্তে বাণিজ্যের এক্সাম ব্যাচে ভর্তি হবো। আমাদের কোর্স ফি হলো 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে আমাদের ফোন দিয়ে জানাবা অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের এক্সাম ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। আর বেশি বেশি এক্সাম দিলে আশা করি তোমার জন্য প্রস্তুতিটাও ভালো হবে। আর শেষ মুহূর্তে অবশ্যই যেটা তোমার মাথায় থাকতে হবে সেটা হলো পজিটিভ মাইন্ডসেট আপ থাকতে হবে। অনেক সময় দেখবা যে এই সময় অনেকে হতাশার ভিতরে পড়ে যাবে, তো আমার দ্বারা চান্স হবে কিনা। তো আলটিমেটলি মনে রাখবা যত তুমি নেগেটিভ চিন্তা করবা তত তোমার প্রিপারেশনটা কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আর তোমার মাইন্ডসেটটা যদি পজিটিভ থাকে তাহলে ইনশাল্লাহ তোমার এই পজিটিভ মাইন্ডসেট তোমাকে পরীক্ষা হলে কিন্তু অনেক আগায় দিবে। এই জন্য এখন যত ধরনের নেগেটিভ জিনিস এটা চিন্তা থেকে বাদ দিবা। যদিও অনেক সময় চিন্তা চলে আসবে বা চেষ্টা করবো যতটুকু সময় থাকে পজিটিভ চিন্তা করবা। বিশেষ করে পজিটিভ মাইন্ডসেটটা আনার জন্য নিজের বাবা মার কথা চিন্তা করবা, নিজের পরিবারের কথা চিন্তা করবা, যে তুমি তোমার পরিবারের জন্য কিন্তু এই যুদ্ধক্ষেত্রে লড়াই করতেছো। সো সেই যুদ্ধক্ষেত্রে জয়ী হলে তুমি শুধু জয়ী হবা না, তোমার বাবা মাও কিন্তু এই জয়ী হবে। একটা কথা সবসময় মনে রাখবা, তোমার চোখ দিয়ে শুধুমাত্র তুমি স্বপ্ন দেখতেছো না, তোমার চোখ দিয়ে কিন্তু তোমার পরিবার স্বপ্ন দেখতেছে, তোমার চোখ দিয়ে তোমার বাবা মা স্বপ্ন দেখতেছে। সো বাবা মার এই স্বপ্নটা পূরণ করার জন্য এখন তোমাকে পজিটিভ মাইন্ডসেটটা থাকা খুবই জরুরি এবং পজিটিভ মাইন্ডসেটআপ নিয়ে পড়াশোনা করাটাও শেষ মুহূর্তে কিন্তু খুবই জরুরি। এর জন্য একটা কথা সবসময় রাখবো যে টার্গেট তোমাকে সব রাখতে হবে না। এখন তোমার মনে হতে পারে ভাই 100 মার্কের গুচ্ছ পরীক্ষা আমাকে 100-তে 100 পেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সাধারণত দেখা যায় তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন, সায়েন্স আর্টস কমার্স, সাধারণত দেখা যায় 100-এর ভিতরে 55+ তুমি তুলতে পারলে তোমার যে কোনো একটা 24টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চান্স হয়ে যাবে। সো আলটিমেটলি 55+ অবশ্যই ইনশিওর করবা, পাশাপাশি যত বেশি মার্ক তুলতে পারবা তত তোমার ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, ভালো সাবজেক্টে চান্স হবে। এর জন্য মনে রাখবা যে ইনশিওর অবশ্যই 55+ অবশ্যই যেভাবে হোক তুমি ইনশিওর করবা, আর উপরে যত মার্ক তুলবা তত তোমার জন্য ভালো। টার্গেট অবশ্যই বেশি রাখবা, এত তো চেষ্টা করবা 100-এর ভিতরে 85% অ্যান্সার করা, কারণ এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার স্যাপার আছে। সব কিছু মিলে যাতে তোমার এই তোমার 85% যদি অ্যান্সার করো সেখান থেকে জানি তোমার 55+ এর উপরে যত তুমি তুলতে পারো তত তোমার জন্য ভালো হবে। এখন এই গুচ্ছর পাশাপাশি যারা বেশি হতাশ হয়ে যাচ্ছে যে গুচ্ছতে চান্স হবে না, তারা চাইলে আবার কৃষি গুচ্ছর জন্য একটা প্রিপারেশন নিতে পারো। কারণ কৃষি গুচ্ছর জন্য তুমি এনআপ একটা সময় পাচ্ছ, তুমি সাত কলেজের জন্য সময় পাচ্ছ, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের জন্য সময় পাচ্ছ, বা গুচ্ছতে যারা শেষ মুহূর্তে চাচ্ছে একটু রিভিশন করে যে অধ্যায়গুলো তোমার ঘাটতি আছে সেগুলো ক্লাস করার মাধ্যমে সলভ করা। যেমন অনেকে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে ভয়ের ভিতর থাকো, কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে কিন্তু তোমার গুচ্ছে প্রায় দেখা যায় যে 5-7টা প্রশ্ন আসে। সো অর্গ্যানিক কেমিস্ট্রি যারা ক্লাস করতে যাচ্ছ বা গুচ্ছের জন্য শেষ মুহূর্তে একটা রিভিশন ক্লাসগুলো করতে যাচ্ছ, তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র তোমার গুচ্ছের প্রস্তুতি হবে তা না, কৃষি গুচ্ছর জন্য তুমি ভালো প্রস্তুতি নিতে পারবা। কারণ কৃষি গুচ্ছর জন্য তুমি সম্পূর্ণ প্রস্তুতি এই কোর্সে ভর্তি হলে তোমার হয়ে যাচ্ছে, বা পাশাপাশি শেষ মুহূর্তে গুচ্ছের ক্লাসগুলো করে কৃষি গুচ্ছর জন্য প্রিপারেশনটা তোমার হয়ে যাবে। সো
যারা আমাদের গুচ্ছ এবং টিসু গুচ্ছ টার্গেট বাসে ভর্তি হতে চাও তারা এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের গুচ্ছ এবং টিসু গুচ্ছ টার্গেট বাসে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে জিএসটি কৃষি গুচ্ছ সাত কলেজ ঢাবি প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি তুমি ঘরে বসে অনলাইনে ক্লাস করে কিন্তু নিতে পারবা সো ভর্তি হওয়ার জন্য দ্রুত এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো আশা করি শেষ সাত দিন তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটুকু করবা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবা নামাজ কালাম পড়বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা আশা করি তোমার সৎ পরিশ্রম তোমার সঠিকভাবে পড়াশোনাই তোমাকে তোমার দ্বার প্রান্তে নিয়ে যাবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ